আজি 26 জানুৱাৰী গণৰাজ্য দিৱস 72 সংখ্যক গণৰাজ্য দিৱসৰ আটাইলৈ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ আজি সমগ্ৰ দেশৰ লগতে অসমতো উত্তোলনেৰে গণৰাজ্য দিৱস পালন কৰা হয় আজি ৰঙিয়াতো গণৰাজ্য দিৱস পালন কৰা হয় ৰঙিয়াত দেখা গ'ল এক ব্যতিক্ৰমী এখন ব্যতিক্ৰমী পতাকা রঙিয়ার এক সোসাইটির 31 নং রাষ্ট্রীয় ঘাইপথত ক্রেনিং সার্ভিসে এখন বৃহৎ আকার পতাকা উত্তোলন করে পতাকাখনের দীঘল 75 মিটার আর বহলে 45 মিটার এই পতাকাখন নির্মাণ করতে 500 মিটার কাপড় খরচ করা হয়েছে আর নির্মাণ ব্যয় হয়েছে 1,10,000 টাকা এই পতাকাখন নির্মাণ করতে 5 দিন সময় গেছে রঙিয়া ট্রেনিং সার্ভিসের উদ্যোগত আর শিব ব্যবসায়ী জামসে আদি পৃষ্ঠপোষক নির্মিত এই পতাকাখনে রঙিয়া স্থানীয় লোকর লগতে পথচারী সকলের 31 নং রাষ্ট্রীয় ঘাইপথে যিসকল লোক অহা যাওয়া করেছে তেওঁলোকৰ দৃষ্টি আকর্ষণ করে তেওঁ এই রঙিয়া ট্রেনিং সার্ভিস তথা শিব ব্যবসায়ী জামসে আদির দেখপ্রেমৰ চানেকে রঙিয়া ট্রেং সার্ভিসের তরফের মালিক জমশেদ আলী আমার বহুদিন আশা আসে 75 ফুট দীঘল আছে আর বহল তো আছে 45 ফুট দেশের প্রতি শ্রদ্ধা জানাই যে আমি আড়ি দিছি ইয়াতে ট্রেং সার্ভিসের তরফের তো 8:30 স্টার্ট করেছিল 5টালে থাকবে।